এখন খেলা শুরু হলো আজহার একাদশ বনাম সোহেল একাদশ। সোহেল একাদশের ক্যাপ্টেন সোহেল এবং আজহার একাদশের ক্যাপ্টেন আজহার। সোহেল না বললে নয়, সোহেল খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের একজন শিক্ষক। এই যে আমাদের ক্যামেরার সামনে এইমাত্র উপস্থিত হয়েছে সাগর রায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট। খেলা হবে, খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত অবস্থায় রয়েছে, সে এখন সায়েন্টিফিক অফিসার হিসেবে। খেলা চাকরির পাশাপাশি সে খুলনা বিশ্ববিদ্যালয়ে সকালে খেলার এই এই মাঠে আসলে খেলা করতে আসে। সেই সেই সঙ্গত কারণেই সে আজকে এই খেলার খেলায় অংশগ্রহণ করতে আসছে। এখন সে শারীরিক কিছু কসরত করে নিচ্ছে, তার খেলা একটু পরে অনুষ্ঠান শুরু হবে। তো আমরা খেলায় ফিরে যাই, অসাধারণ খেলা হচ্ছে। এখন যে দুইটা টিমের খেলা হচ্ছে, আজহার একাদশ বাসছে সোহেল একাদশ। আজহার একাদশ হচ্ছে সাদা জার্সি পরিহিত খেলোয়াড়ের যে টিমটা আমরা দেখতে পাচ্ছি তার অধিনায়ক, এবং সোহেল একাদশের হচ্ছে রঙিন জার্সিতে যে পরিহিত খেলোয়াড়গুলো আমরা দেখতে পাচ্ছি তারা হচ্ছে সোহেল একাদশের প্লেয়ার। এখন আমরা দেখতে পাচ্ছি সোহেল একাদশের ক্যাপ্টেন সোহেল বলে শট করতেছে। সোহেল এক নম্বর জার্সি পরে পরিহিত প্লেয়ার। তো খেলা আসলে অনেক দর্শক আসছে, যেহেতু এত সকালে দর্শক একটু কমই হবে, কিন্তু আশা অনুযায়ী অনেক বেশি দর্শক আমরা পেয়ে গেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে বাদশা 30 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সে তার বয়স, তার গেট আপ সেট আপ দেখে বোঝা যাবে না যে তার বয়স 50+। কিন্তু তাই সকালবেলা নিয়মিত খেলাধুলো করলে আসলে বয়সটা বোঝা যায় না। হ্যাঁ, অনেকের এই খেলা আসলে খেলে খেলতে এসে তাদের অনেকে শারীরিক যে অসুস্থতাগুলো, যেমন ডায়াবেটিস আছে কারোর, হাই প্রেশার, এগুলো নিয়মিত খেলাধুলো করলে গুলো থেকে মুক্তি পাওয়া যায় অনেকটা। এখানে অনেকে আসলে রোগী হয়ে আসছিল, পরে নিয়মিত খেলাধুলো করে তারা এই ধরনের রোগ থেকে মোটামুটি একটা স্টেবল পজিশনে আসছে, এবং এই খেলাটা তারা আসলে খুবই উপভোগ করে। যাক, এখন দেখতে পাচ্ছি আনিস থ্রোয়িং করতেছে। তো অসাধারণ একটা ড্রিবলিং দেখলাম আমরা এই আজহার একাদশের প্লেয়ারের কাছ থেকে। অসাধারণ টেকনিক, টিটো টিটো, খুব সুন্দর ড্রিবলিং স্কিল রয়েছে তার, এবং সে খুব কৌশলী একটা প্লেয়ার। কিন্তু ওখানে আসলে তেমন কোনো একটা কাজ করতে পারলো না, ফলপ্রসূ হলো না তার কৌশলটা। যাক, এখন আমরা দেখতে পাচ্ছি আজহার টিমের আক্রমণ। অসাধারণ গোল, অসাধারণ, অসাধারণ ওয়ান টাসে আনিস সাহেব পাস করে দিল সেই প্লেয়ারের কাছে, এবং সে অন টাসেই গোলটা দিয়ে দিল আরিফ। গোলদাতার নাম হচ্ছে আরিফ, সে অসাধারণ খেলে থাকে আমরা জানি। আজহার একাদশ এইমাত্র একটি গোল দিয়ে দিল, ফলাফল আজহার একাদশ 1 সোহেল একাদশ 0। এই যখন খেলার অবস্থা তখন আমরা আবারও ফিরে যাচ্ছি, সেন্টারে পজিশনে আসছে বল, খেলা পুনরায় শুরু হলো। সোহেল একাদশ এখন খুব আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করবে, যারা যেভাবে হোক তারা গোল পরিশোধ করার চেষ্টা করবে। দেখেন তারা মরিয়া হয়ে উঠেছে গোল পরিশোধ করার জন্য, কিন্তু আজহার একাদশের ডিফেন্স সাইড অত্যাধিক স্ট্রং থাকায় আমার মনে হয় না এই আক্রমণাত্মক অবস্থা আসলে খুব ভালো একটা ফলাফল আনবে। এদিকে রেজাউল খুব ভালো কৌশলী একটা প্লেয়ার, হ্যাঁ, কিন্তু না বলটা ধরতে পারলো না, আউট হয়ে গেল। তো এই যখন খেলার অবস্থা, ফলাফল আজহার একাদশ 1 সোহেল একাদশ 0। টি টু আবারও সেই টি টু, অসাধারণ ড্রিবলিং স্কিল তার রয়েছে আমরা দেখেছি ইতিমধ্যে। শট দূর থেকে আলামিন শট করলো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। এরকম শটে আসলে গোল হওয়ার কথা না, হবেও না, শুধু শুধু সময় নষ্ট। যাই হোক, মনে হচ্ছে যে গোল আসলে সোহেল একাদশ করেছে, তারা সময় নষ্ট করার জন্য এইভাবে তারা শট করতেছে। আজহার একাদশ
অসাধারণ অসাধারণ আবারও একটা আক্রমণ আমরা দেখতে পারি হয়তো রেজাউল তার আশেপাশে হেল্পিং মানে সে যে অ্যাসিস্ট করবে এরকম কোনো প্লেয়ার দেখতেছে না, তাই বলটা কিছু সময় ধরে রাখার চেষ্টা। আবারও সুন্দর পাস, সুন্দর পাস, এই যে আনিস সাহেব বল ধরতেছে না, এখানে অনেক সুন্দর একটা ডিফেন্স, ডিফেন্ডার অনেক সুন্দর একটা ডিফেন্ড করছে। এই সাইডে হান্নান টিমের ফটো সেশন চলতেছে, হান্নান টিম হচ্ছে হান্নান টিমের ক্যাপ্টেন, দেখেন ক্যাপ্টেনের বয়স দেখেন হয়তো 60 বছর হয়তো হবে, কিন্তু এই তার এই অসুস্থ অবস্থায় সে খেলা করতে আসে, দেখেন কত সুন্দর তারা ফটোশ্যুট করতেছে। যাই হোক আমরা খেলা ফিরে আসি, আজহার ক্লিয়ার করে দিল, আজহার থেকে আবার সেই বাচ্চা বাচ্চা থেকে টিটো টিটো টিটোর কাছে কি দেবে আসলে, না ভুল পাস, ভুল পাস আক্রমণ হতে পারে কিন্তু আরিফ পাস করলো না, পাসিং না করলে আসলে ফুটবল খেলায় ভালো কিছু আনা আসলে কষ্টের ব্যাপার, যদিও তারা 1-0 গোলে এগিয়ে আছে। যাই হোক বাদশাকে ফাউল করার চেষ্টা আনিস, পিছন দিক থেকে ট্যাকেল করলে যা হয়, রেফারির বাঁশি বাজলো যে না আনিস সাহেব আপনি এটা করতে পারেন না, পিছন দিক থেকে ধাক্কা দিলে তো পড়ে যাবে প্লেয়ার, আর এখানে প্লেয়ার পড়ে গেলে বয়স্ক প্লেয়ার সবাই সামান্য আঘাতেই অসুস্থ হয়ে পড়তে পারে। তো এই যখন অবস্থা, খেলার ফলাফল আবারও জানিয়ে দিচ্ছে, আজহার 1-1, সোহেল 1-0। হ্যাঁ চেষ্টা করতেছে সোহেল 1-1 ফলাফলকে আগায় নিয়ে যাওয়ার জন্য, কিন্তু না এরকম আক্রমণাত্মক খেললে আসলে দিন শেষে ফলাফলটা আজহার 1-1 দিকে যাবে আমরা বুঝতে পারতেছি। এই যে ভুল, এখানে একটা ভুল বোঝাবুঝির কারণে আরও একটা গোলের হয়তো দেখা পাইতো এই আজহার 1-1, কিন্তু না, এই প্লেয়ারের সাথে ভুল বোঝাবুঝিটা হচ্ছে তখনই যখন দীর্ঘদিন একই টিমের হয়ে বা একই সাথে খেলাধুলো না করলে যা হয় এই ভুল বোঝাবুঝিটা আসলে তখনই বেশি হয়। যাই হোক এই যে শাকিল ভাই, সে একজন ব্যাংকে চাকরি করে, সে আসে এখানে নিয়মিত খেলাধুলো করতে, আমরা আস্তে আস্তে প্রায় সব প্লেয়ারদের পরিচয় দিয়ে দেব। আলামিন ভাই, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী, খেলাধুলো মার্কেটে তার বিজনেস রয়েছে। হ্যাঁ এই যে চিচো ভাই, সে হচ্ছে নিক্সন মার্কেটে তার একটা ব্যবসা রয়েছে। এখানে মোটামুটি সবাই, প্রায় সবাই কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, হ্যাঁ কেউ শারীরিক যে কষ্ট আছে, অনেকে রাজমিস্ত্রি আছে, স্বর্ণের ব্যবসায়ী আছে, বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন এখানে খেলা করতে আসে, তাদের ভিতরে একটা ভালো একটা বন্ডিং রয়েছে। আবারও একটা ভুল বোঝাবুঝির কারণে আবার একটা আক্রমণ হতে পারে, দেখা যাক, আনিস সাহেব অনেক সুন্দর খেলে, আবার দেখা যাক সে আসলে পাসটা করতে পারবে কি না, না লক্ষ্যভ্রষ্ট, এই যে না 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 আরিফের কাছে বল ঠিকই ফুসাই গেছে, আরিফ ওখানে একটা ড্রিবলিং করে, দেখেন মাঠের অবস্থাও অতটা ভালো না, তবুও তা চেষ্টা করতেছে আমাদেরকে ভালো খেলা উপহার দেওয়ার জন্য। প্রথমার্ধের খেলার প্রায় শেষের দিকে ব্যবস্থায় ফলাফল 1-1 এবং 1-0। আজহার 1-এর খেলাটা অনেক গোছালো হচ্ছে 1-এর তুলনায়। না আমি আন্নান ভাই টিমে, এখানে প্লেয়াররা ফটো সেশন করতেছে, দেখেন দেখেন
এই যে পরশ টিমটা ভুলভাল করল আলমগীর ভাই, আপনি একটু এফে শেষে দাঁড়ান। হ্যাঁ দাদা, প্রদীপ দা এদিকে আসেন। আপনাকে কাকের সাথে খেলা মাসুদ ভাই গেছে। মাসুদ ভাই টিম কই? মাসুদ ভাই টিম আমার কাছে ভাটি। হ্যাঁ আমার কাছে ভাটি। এদে পরশ ভুলভাল একটা প্লেয়ার, সেটা ভুলভাল শট দিয়েছে। হ্যাঁ আপনি এটা গুলো কি করলেন? এটা 11-12 বছরের একটা ছেলে, সেটা ভুলভাল শট করেছে। হ্যাঁ এই যে স্টার প্লেয়ার, ভার্সিটি মাঠে যেসব স্টার প্লেয়ার খেলা করতে আসে, খুলনার যে স্টার প্লেয়ার গুলো আছে তাদের তাদের ব্যবসা, আসলে এনারা ব্যবসা করে এখানে খেলা থেকে গোল। আপনি একটু সামনে যান, আমি একটু ঘুরাই দিই না আপনার দিকে। না খেলা এলো আছে খেলা খেলা আদার ভাই, কি খেলাটা সুন্দর হচ্ছে। এরা সাতজন করে খেলছে না? সাতজন করে খেললে ভালো হয়। সাদা দাদা ছেলে না, সাত নম্বরের দাদা ছিল এখানে, তাও তো না ভাই বলো কি একটা জানো দাদা, ভাই বলো ভাই বলো এই তো মনে কিছু খেলা থাকছে। বাবা না বাবা না, আমি বাবা না, পাইছি পাইছি, আউট আউট।
আমি বললাম দাঁড়াইছি আরোটা দৌড়ে দিল কমিয়ে গেছে আসার আর কি আধার আগে হ্যাঁ লোকনাথ আর ওই পাশে আর একজন করলে খেলা এত সুন্দর হয় কি করে লাইভ করে না কতগুলো কেমন লাগে ছেলে মেয়ে নিয়ে সবাই ব্যস্ত সকালে ঘুম থেকে উঠে আসলে বয়স হয়ে গেছে তো এই বয়সে এত নিখুঁত খেলা আসলে খেলাটা অসম্ভব অসাধারণ পাস কিন্তু না দুবাই খুসখুসে রে যা ঝামেলা করে দিলাম বাইরে বাইরে রিপ্লে দেখানোর ব্যবস্থা নেই দর্শক আমরা রিপ্লে দেখানোর ব্যবস্থা করতে পারলে এতগুলো দেখাতে পারতাম কিভাবে আসলে আউটটা হলো কি হলো না এখন একটু গায়ে রোদ লাগাতে হবে আপনি ওই সাইডে যান ক্যামেরা উল্টা দিলে তো হবে না আলো বললে আরো ভালো হতো এবার ডাস্ট মানে খেলা দেখতে আর না কিনে আর আসলে ওইবার ডাস্ট মানে কথা বলতে খেলার পরে আপনি এখন বলতেছেন আমি মনে মনে প্ল্যান করা হয়ে গেছে যে এই খেলাটা এবার কি সুন্দর দেন ক্লিয়ার ওয়াও অন্ধকার আর আপনি এবার একটু দেখে কি আছে আমার এটা কি এরকম অন্ধকার দেখছি না অসুবিধা নাকি তাও খারাপ হয় না ফেসবুকে কোন গ্রুপে গ্রুপ টুপ না আমার এসে Thank you.
তৌফিক ভাই, আমরা তো আপনারে খুব মিস করতেছি, আপনি মাঠে নেই কেন? আনিস সাহেবের ভিতরে ক্লান্তির ছাপ দেখা যাচ্ছে, বিশাল দেহী একটা প্লেয়ার, কিন্তু তার অ্যাসিস্টে কিন্তু গোলটা হয়েছে। আজহার একাদশ বাস বনাম সোহেল একাদশের প্রথমার্ধের খেলা শেষ, ফলাফল আজহার একাদশ 1 সোহেল একাদশ 0। তো আমরা বিরতি শেষে দ্বিতীয়ার্ধের খেলা পুনরায় সম্প্রচার করার চেষ্টা করব, সে পর্যন্ত সঙ্গে থাকুন, ধন্যবাদ। ইঞ্জুরি প্লেয়ার এখানে আঘাত পেয়ে এই ঘাসের উপরে শুয়ে পড়ল, কিন্তু কিছুক্ষণ পরে আবার পুনরায় উঠে দাঁড়ালো, কারণ উঠে যে তাকে দাঁড়াতেই হবে, দলকে এগিয়ে নিতে হলে তাকে উঠে দাঁড়াতেই হবে। তো এই হলো অবস্থা, কারণ আমরা দ্বিতীয়ার্ধের খেলা ধারাভাষ্যে চলে আসলাম। ফলাফল আজহার একাদশ 0 আজহার একাদশ 1 এবং সোহেল একাদশ 0। নকআউট পর্ব খেলা হারলেই টুর্নামেন্ট থেকে বাদ চলে যেতে হবে, আট দলীয় টুর্নামেন্টের এটা দ্বিতীয় খেলা, প্রথম খেলা আমরা অলরেডি সম্প্রচার করেছি, ফেসবুকে দেখতে পাবেন। তো ফাইনাল খেলার হাইলাইটস বা সকল খেলার হাইলাইটস আপনার ফ্রিক আরিয়ান ইউটিউব চ্যানেলে হাইলাইটস দেখতে পারবেন, হয়তো হাইলাইটসগুলো রবিবার থেকে অ্যাভেলেবেল পাবেন। কিছু কাজ করেই চ্যানেলে উঠাইতে হবে, ফ্রিক আরিয়ান ইউটিউব চ্যানেলে আপনারা এই খেলা হাইলাইটস দেখতে পাবেন। এখানে আসলে যেভাবে আক্রমণাত্মক খেলা খেলছে তাতে করে আরিফ খুব ভয়ঙ্কর প্লেয়ার, সে খুব মার খুঁটে প্লেয়ার, সে বুলবাল খেলা খেলে থাকে। অলরেডি সোহেল একাদশের প্লেয়ার একই প্লেয়ার দুইবার আহত হয়েছেন, এখান থেকে আজহার একাদশের প্লেয়ার রিজাউল বল রিসিভ করে পাস শাকিল থেকে লক্ষ্যভ্রষ্ট, এটা যেন বড় গোল পোস্টের শট হয়েছে, এরকম শট হলে মিনিবারে গোল হবে না, ফলাফল দিন শেষে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যেতে হবে। খুব সুন্দর আবারও শট, লক্ষ্যভ্রষ্ট শট, আনিস পরপর দুইটা গোল মিস করলো, মিনিবারে এত সুযোগ পাওয়া যায় না। এখানে আমরা দেখতে পেলাম ফাউল, এই যে এখানে সোহেল ফাউল করেছে, যাই হোক খেলার গতি দেখে মনে হচ্ছে যে সোহেল একাদশ গোল করেছে, আজহার একাদশ গোল করতে পারে না, সময় নষ্ট করতেছে। তো ফলাফল যা হওয়ার তাই হবে, দিন শেষে বারবার আক্রমণ করতেছে আজহার একাদশ। আজহার একাদশের প্লেয়ারগুলো দেখেন সব ইয়াং, ভেরি ইয়াং,
ওদিকে সোহেল একাদশের প্লেয়ারগুলো অপেক্ষাকৃত কম ইয়াং, এবং এই প্লেয়ারগুলো নির্বাচিত হয় লটারির মাধ্যমে, যার ভাগ্যে যা আছে তার টিমে সেই প্লেয়ারগুলোই পড়ে আর কি। আনিসের সাপোর্ট দেওয়ার মতো প্লেয়ার এইমাত্র গিয়ে পৌঁছালো রিজাউল। রিজাউল কি করবে, রিজাউলের সাপোর্টে কেউ নাই, শেষ খেলে মাইনাস করে দিল অসাধারণ টেকনিক দিয়ে। পরপর এখানে কতগুলো প্লেয়ারের নো গোল, অনেক সুন্দর একটা শট করেছিল রিজাউল, এখান থেকে সে কতগুলো প্লেয়ারকে ডস করে ডস দিয়ে সে নিয়ে গেছিল। তার ড্রিবলিং স্কিল খুবই ভালো। এদিকে আজহার একাদশের ক্যাপ্টেন আজহার, সে খুব উৎসাহ, তাকে খুব উৎসাহিত দেখাচ্ছে, কারণ বুঝতেই পারছেন সে এই এই জটিল ইকুয়েশনে সে একটা গোল করে তার টিম আগা আছে। সে অধিনায়ক হিসাবে সে মনে করতেছে যে এই গোলই তাকে পরবর্তী রাউন্ডে নিয়ে যেতে সহযোগিতা করবে। হ্যাঁ, এই মাত্র আমাদের সাথে আমাদের কাছে হাজির হলো খুলনার ঐতিহ্য ভাই, প্রথম বিভাগ প্রথম সারি সেই 69-70 দশকের প্লেয়ার মধুসূদন, যাকে আমরা মধু বলেই জানি। এবং দেখেন তার তার এখনো চেহারা দেখে মনে হবে, চেহারা দেখে মনে হবে যে সে তার বয়স 35 বছর, 34 বছর, 40 বছর বেশি হবে না, কিন্তু তার বয়স শেষে 70 দশকের প্লেয়ার। আপনারা চিন্তা করেন যে তার এই এই ফিটনেসটা আসলে কিভাবে আসলো, এই খেলার মাধ্যমে। সেই খেলা ছাড়তে পারে না সে জীবনে। সে সকালবেলায় আমি তার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি কিভাবে এত সকালে উঠে আসেন, আপনি চাকরি করেন, তার ওয়াইফ চাকরি করে। সে এখন আপনারা জানেন যে যারা আসলে খেলা পাগল তারা কিন্তু ভালোবাসে, যারা খেলা পাগল ক্রীড়া প্রেমী তারা কিন্তু যে কোনো ভাবে তার ওই খেলার টাইমটাকে তারা বের করে নেয়। তো এই ব্যাপারে তারা আমরা সরাসরি তার মুখ থেকে শুনবো, এটা একটি তার নেশা। মধুদা আপনি এই ব্যাপারে আসলে কিছু বলেন, আমাদের এই টুর্নামেন্ট এর টুর্নামেন্ট সম্পর্কে কিছু বলেন, আপনার নিজের সম্পর্কে কিছু বলেন সম্মানিত সুধি, যাতে করে দর্শক বুঝতে পারে তারা। দর্শক মন্ডলী আপনার এবং চমৎকার একটি শট দিল মাত্র আনিস ভাই, আপনি বলতে থাকেন। আপনারা দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে হয়তো এই খেলাটা দেখছেন বা উপভোগ করছেন। ফুটবল এমনই একটি খেলা, এত জনপ্রিয় খেলা যে এই খেলার জন্য তেমন কোনো কিছু ইনভেস্ট করা লাগে না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে মন মানসিকতা, সদিচ্ছা। এই সদিচ্ছাটা এখন আমার ভাই মানিক যেটা বলতেছিল যে ফুটবল খেলার যে বিষয়গুলো, আমি আপনার আমার জীবনের শুরু আমি একটু সংক্ষেপেই বলি, সেটা হচ্ছে আমরা যখন ফুটবল খেলা শিখছি, আমার দেশের বাড়ি আছে মাগুরা শালিখা গঙ্গারামপুর গ্রাম। গঙ্গারামপুর গ্রাম আমাদের গ্রামটা ছিল ঐতিহ্যবাহী, বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী গ্রাম। সেখানে আমরা ছোটোবেলায় যখন মাঠে ফুটবল খেলা দেখতে গেছি, তখন আমরা মাঠের পাশে দাঁড়ায় দাঁড়ায় থাকছি, দেখছি যে বড়রা খেলা করতো। সেই সব খেলা তখন ছিল ব্ল্যাডারের দল, ব্ল্যাডার সিস্টেম বল, চামড়ার বল ছিল। পরবর্তী আমরা যখন খেলা শিখছি তখন ছিল তালপাতার বল, অর্থাৎ তালপাতার বল আমরা গ্রামে পাড়ায় পাড়ায় বানায়ে, তারপরে বাতাবি লেবু অর্থাৎ সোলন লেবু, ওই লেবু আমরা আগুনের ভিতর পুড়াইয়ে সেই বলটা আমরা মাঠে যেয়ে ছোট ছোট বন্ধু মানে ভাই ব্রাদারদের সাথে আমরা খেলতাম। যেমন আজকে দেখ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে বাচ্চারা যেমন খেলতেছে,
ওই সুমারকার কথা আমার মনে পড়ে যায়, এই যে যে বাচ্চারা যারা খেলতেছে, আমার ছোটকালে এইভাবে আমরা মাঠে যে আজকে এখান থেকে এরকম থেকে এসে সাকিব মারসাপি তৈরি হয়েছে। আজকে যদি আমরা দেখতে পাই যে গ্রাম ঘটে যে এখন কিন্তু সেই ধরনের চমৎকার একটি শট দেখতে পেলাম আমরা এই মুহূর্তে, সেই ধরনের কোন ছেলে পেলেদের আমরা দেখি না মাঠে, লব করেছে মাঠে উৎসাহী হচ্ছি। যাই হোক, এখন বেশিরভাগই আসলে আপনার মোবাইল, এই মোবাইল নিয়ে তারা বেশি ব্যস্ত, তারা মোবাইলের গেম নিয়েই ব্যস্ত, তারা মাঠে আসে না, শরীর চর্চা করে না। শরীর যে কত বড় একটা জিনিস, আমার ভাই মানিক যেটা বললো যে আমার ফিটনেসটা, আমরা নিয়মিত ফুটবল খেলে আসছি, আমি 96-এ ফুটবল ছাড়ছি, আমি ঢাকা খুলনা ফার্স্ট ডিভিশন খেলছি, আমি খুলনায় সেন্ট্রাল ক্লাব আমার জীবনে শুরু, তারপর ইয়াং মুসলিম, পরে কসমস, এবং লাস্টে আমি ব্যাংকার্স ক্লাবে খেলছি। তা আমি 96টি খেলা ছাড়ছি, কিন্তু আজকে এই 24 বছর এই ফুটবলের সাথেই কিন্তু আমি নিয়মিত এই ছোটো ভাইয়ের সাথে উৎসাহ দিই এবং এরকম একটা বড় বড় টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়। বছরে আমরা একটা দুটো করে টুর্নামেন্ট খেলি, যেখানে এখানে এই যে আমাদের এই যে আনিস ভাই আমরা দেখতে পাচ্ছি, আনিস ভাই একজন বর্ষিয়ান প্লেয়ার, যে উনি আর্মিতে রিটায়ার্ড পারসন, এই জুনে উনি রিটায়ার্ড হয়ে যাবেন। তিনি দেখেন এখনও তার সেই ইয়েটা খেলার ধারাবাহিকতা বজায় রাখছে। তা এখন এটা হচ্ছে হলো প্র্যাকটিস মেক এ পারফেক্ট, আমরা যদি প্র্যাকটিসের সাথে থাকি আমরা যে কেউ আমাদের খেলাটাকে ধরে রাখতে পারি। তা আমি বলবো যে আপনারা বেশি বেশি আপনার এলাকায় খেলার টুর্নামেন্ট করেন, এখানে যারা অনেক জুনিয়র আছে তাদের ভিতরে টুর্নামেন্টের ব্যবস্থা করেন, তাহলে নতুন নতুন ফুটবল প্লেয়ার তৈরি হবে। শুধু গুটি কয়েক প্লেয়ার এবং বাইরের দেশের প্লেয়ার নিয়ে এসে লিগ খেলানো হয় আজকাল ঢাকা লিগে, অর্থাৎ আমাদের প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ বাংলাদেশের, আসলে প্লেয়ার তৈরি হচ্ছে কোথায়? এর জন্য আপনার একেবারে তৃণমূল পর্যায়ে প্লেয়ারদের বের করে আনতে হবে। তার জন্য প্রতি ক্রীড়ামন্ত্রীর এবং পাশাপাশি যারা সিনিয়র প্লেয়ার আছে এলাকা ভিত্তিক, তাদের উচিত তার এলাকায় যে এইভাবে টুর্নামেন্ট দিয়ে প্লেয়ার তৈরি করে। আর একটা বিষয় হচ্ছে, সিনিয়র প্লেয়াররা যদি মাঠে না আসে জুনিয়র প্লেয়ার তৈরি হবে না, কখনো ভালো প্লেয়ার তৈরি হবে না। সিনিয়র যারা, তারা তাদের অভিজ্ঞতা, তাদের খেলার অভিজ্ঞতা যদি তারা পাস করে এদেরকে না দেখায় তাহলে এরা শিখবে কি করে? সম্মানিত শুধু, আচ্ছা আপনার কাছে আর একটা কোশ্চেন, যে আপনি তো চাকরি করেন, আপনার ওয়াইফও চাকরি করে, আপনি এত ব্যস্ততার ভিতরে আপনি নিয়মিত কিভাবে এই মাঠে আসেন, আমাদের যদি একটু দর্শকদের শোনাতেন? আমার, আমি যারা ফুটবল প্লেয়ার তার একটা নিয়মের মধ্যে চলে, এটা আপনি ভালো করে জানবেন, কারণ কোচের একটা নিয়ম ছিল আমাদের যে আমরা ভোর 6টায় যদি লাইন আপ না করতাম তাহলে 1 মিনিট লেটে গেলে আমাদের 4 গুল্লি দিয়ে আত জিলা স্কুল, খুলনা জিলা স্কুলের মাঠ, সার্কেট হাউসের মাঠ। আমার উস্তাদ ছিলেন মুস্তাক ভাই, নাসির উস্তাদ, তারপর খুলনার লালু উস্তাদ, রঘুদাদা, রঘুদাদা অবশ্য উনি স্বর্গ লাভ করেছেন। তা আমার কথা হচ্ছে যে এই যে আমি টাইম মেনটেন করি, এটা হচ্ছে আমি একটা শিডিউলের ভিতর চলি। আমি ভোর 5:30টার দিকে আমার প্রতিদিন ঘুম ভেঙে যায়, আমি ওই সময় উঠে আমার প্রাতকালীন কাজটা সেরে আমি বাসার থেকে রেডি হয়ে চলে আসি খেলার মাঠে। 6:30টার ভিতরে আমি মাঠে খেলা শুরু করে দিই, প্র্যাকটিস করে আমি 7:30টার ভিতরে 7:45টার ভিতরে আবার বাসায় যাই, আমার গোসল করে নাস্তা করে আমি আমার কর্মস্থলে চলে যাই। আবার মাঝে মধ্যে আমি খুলনা সোনালী অতিথি বর্তমান খেলছি, খুলনা সোনালী অতিথি বর্তমান আমাদের সেক্রেটারি রাজ ভাই, যিনি ঢাকায় দীর্ঘদিন ফুটবলের সাথে ছিলেন, আর সভাপতি হিসেবে আল মনসুর সাহেব, যিনি হচ্ছে আমাদের দীর্ঘদিন বড় বড় খেলা পরিচালনা করছেন রেফারি হিসেবে। যাই হোক, শুধু আপনারা দেখতে পেলেন একটা সুন্দর পাস। এখন আমাদের এই মাঠে প্রায় 80 জন প্লেয়ার আছে, তার থেকে আমরা 8টা দলের সিলেক্ট করছি, 8টা দল, সেই দলটার ভিতরে আজকে নকআউট পদ্ধতিতে 4টে টিম বেরোয় আসবে। আগামীকাল আমরা সেমিফাইনাল খেলবো, যদি সুযোগ থাকে আপনারা কালকে লাইভে দেখতে পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আর এখন এই করোনা মহামারী, যেটা মহামারী ছিল গত বছর, এবার ওমিক্রনটা অতটা হয়তো আমাদেরকে ইফেক্ট করবে না, তারপরও আমরা সবাই মাস্ক ব্যবহার করবো, কিন্তু প্লেয়ার যারা তাদের করোনা এবং ওমিক্রন
এইটাই কখনো হাত দেয় না। যদি অরিজিনাল প্লেয়ার হয়, যদি তার শারীরিক স্ট্যামিনা থাকে, আমি আমি সবসময় জানি আমার 50 আপ, তারপরেও আমি ধন্যবাদ দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবার সুস্থ শারীরিক সুস্থতা কামনা করি এবং সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মধুদা আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এখন আমরা কথা বলবো খুলনা লায়ন্স স্কুলের সম্মানিত শিক্ষক, যিনিও আমাদের এই মাঠের একজন লায়ন্স স্কুল না খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় লায়ন্স স্কুলের ছাত্র, দুঃখিত লায়ন্স স্কুলের ছাত্র, তিনি এখন খানজাহান আলী মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত শিক্ষক, তিনিও আমাদের মাঠে নিয়মিত খেলোয়াড় এবং ওনার আমি আমি এখানে উল্লেখ করব যিনি একজন ওনার ডায়াবেটিক ছিল একটা সময়, এখনো আছে, এখনো আছে, কিন্তু উনি কোন রকম অসুস্থতা বোধ করে না, সে তার সে নিয়মিত খেলা করে তার ফিটনেসটা এখনো ধরে রাখছে, অত ওষুধও সে খায় না, কারণ এই ফুটবল খেলায় তার অনেকটা উন্নতি করেছে তার রোগটাকে। তো তার কাছে আমরা এখন চলে যাই আমাদের আইসিটি ডিপার্টমেন্ট, একটু দূরে চলে যান, আইসিটি ডিপার্টমেন্টের শিক্ষক অফিসার, তাকে ধন্যবাদ জানাই আমাকে লাইভ আনার জন্য। আমার যখন আমি আমার একটা বাস্তব অভিজ্ঞতার কথা বলি, আমি যখন বিয়ে করেছিলাম 2003 সালে, তখন আমাকে বলেছিল যে তুমি বল খেলতে যেতে পারবে না, আমি তখন বলেছিলাম প্রয়োজনে তোমাকে ছেড়ে দিতেও রাজি আমি, কিন্তু বল খেলা আমি ছাড়তে রাজি নই, কারণ আমার শরীরের সাথে আমার রক্তের সাথে বল খেলা মিশে আছে ছোটবেলার থেকেই। 1984 সালে 85 সালে যখন আমি লায়ন্স স্কুলের ছাত্র ছিলাম, তখন থেকেই আমি ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম, কিন্তু এখন বার্ধক্যই বয়সে 53-52-53 চলে এখন, এই যুবক ছেলেদের সাথে আমরা এখনো পারি না, তবু চেষ্টা করে যাচ্ছি। তারা কিছুক্ষণ পরে আমি দেখি মাঠে নামার 5-10 মিনিট পরে হাঁপায়, মনে হয় যেন তাদের পরানটা বেরিয়ে গেল, আমাদের হাট এখনো সেই জায়গায় আছে। আমরা এখনো আসি বসিয়ান, আমরা দেখতে পেলাম একটু আগে আমাদের বসিয়ান ফার্স্ট ডিভিশন প্লেয়ার ব্যাংকার্স ক্লাব থেকে শুরু করে কসমস থেকে শুরু করে সে মধুদা, যিনি এখনো একটা আইডিয়াল, তার ধারে বাড়ি আমরা কিছু না, তারপরে আমরা চেষ্টা করে আমরা আমি আমার এলাকায় দীর্ঘ প্রায় 10-15 বছর অধিনায়কত্ব করেছি বিবাহিত দলে, নিয়মিত তো আসেন এবং ঝড় বৃষ্টি মহামারী অফিসার হিসেবে তার জীবনে সুদীর্ঘ জীবনে আরো সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলে, ধন্যবাদ বিদ্যুৎ দা। আচ্ছা আমরা আমরা এখন খেলা সম্প্রসার দর্শক মন্ডলী, সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ঐতিহ্যবাহী বাংলাদেশের দক্ষিণবঙ্গ বাংলাদেশ খুলনা, সেই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয় মাঠ থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। এই টিমের সম্মানিত অধিনায়ক হচ্ছে সোহেল সাহেব, উনি সোহেল একাদশের সোহেল এবং আজহার একাদশের আজহার, আজহারকে আমরা দেখতে পাচ্ছি, ওই যে গুটি গুটি পায় আজহার সাহেব যাচ্ছে, ওই আজহারকে আমরা দেখতে পাচ্ছি, এ হলো আজহার, আলহামদুলিল্লাহ কলেজের পদার্থ বিজ্ঞানের একজন, আলহামদুলিল্লাহ কলেজে পদার্থ বিজ্ঞানের একজন শিক্ষক এবং পাশাপাশি সে ক্রীড়াঙ্গনকে ধরে রেখেছে। ওখানে আমরা একটু ইঞ্জুরির দৃশ্য দেখতে পাচ্ছি, আমরা সোহেলকেও দেখতে পাচ্ছি, উনি ওনার জার্সি নাম্বার কত এটা আমি এখনো বলতে পারতেছি না, আমি আপনাদের একটু পরেই বলে দিচ্ছি। একজন একজন শিক্ষক এটাকে বলা হয় কি প্রভাষক আর কি, ওই যে আমরা দেখতে পাচ্ছি তাকে, সে গুটি গুটি পায়ে দেখতে পাচ্ছি, গুটি গুটি পায়ে দিকে একটা প্লেয়ার আসছে, আহত হয়ে রয়েছে, ডাক্তার মাঠে যাচ্ছে, এই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন এবং এখানে নিয়মিতভাবে সে খেলতে আসে, এক নাম্বার জার্সি পরিহিত তাকে আমরা দেখতে পাচ্ছি। শুধু দর্শক,
এখন আর এই খেলা পরিচালনা করতেছে সুকৃত সুকৃত সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন খেলোয়াড় সাবেক আন্তর্জাতিক না তবে দেশের ভিতরে ভার্সিটি পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় টিমের সঙ্গে সে খেলাধুলা করছে সুদি এখন এরা আজহারের দল 1-0 গোলে এগিয়ে আছে এবং সোহেল 1-0 গোলে পিছিয়ে আছে খেলা প্রায় অন্তিম লগ্ন প্রায় শেষের পথে খেলা সাধারণত যেহেতু 8টা টিম এই 8টা টিমের 25 মিনিট করে খেলা হবে আজকে আছে আমাদের 8টা টিমেরই খেলা নক আউট পদ্ধতিতে 4টে টিম বেরিয়ে আসবে আগামীকাল আমরা সেমিফাইনাল এবং ফাইনাল নির্ধারণ করব শুধু দর্শক এখন দেখতে পাচ্ছেন আরিফ একটা ফ্রি কিক নিয়েছিল কিন্তু পারে নাই বল সোহেল নিয়ে যাচ্ছে সোহেলের নেতৃত্বে এখন শাকিল শাকিল শাকিলের কাছ থেকে বল গোলের সামনে কিন্তু পারলো না ওখানে আর সুন্দর ভাবে বলটাকে বের করে দিছে এইবার শাকিল শাকিল থেকে সোহেল 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 বলটাকে পাস করেছে টিটু টিটু সম্ভাবনা ছিল বাট টিটু 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 পায় এখনো বল নো গোল হতে পারতো যে ওখানে স্ট্রাইকার হিসেবে আমাদের সুমন ছিল সুমন ও পা বাদালে গোলটা হয়ে যেত যাই হোক বল এখন আবার আজহারের টিমের থেকে চলে আসছে আরিফ সাহেব যাক আমরা এবার বাদশাকে দেখতে পাচ্ছি রাজা বাদশার খেলা ওখানে সুমন বলটা মিস করলো টিটো টিটুর কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর খেলা হয়তো সে হয়তো বাদশাকে দেবে কিন্তু বল সে বাদশাকে না দিয়ে শাকিলকে দিয়েছে শাকিল আবার বাদশা বাদশা থেকে আবার টিটু টিটু থেকে বাদশা দেখা যাক কি হয় আর হলো না ওখানে আজহার সে ভেড়া দীর্ঘদেহী আজহার হয়ে সিনের বিলাসে দিয়ে সিনের প্রাচীরের মতো সে বলটাকে ঠেকিয়ে দিয়ে হাজারো দিন ধরে মাঠকে বলের বাইরে পাঠিয়ে দিল আনিস আনিস ভাই আমাদের আজহার যাকে চীনের প্রাচীর বললো ভুল হবে না যাই হোক আমরা সোহেলকে মারতে দেখলাম বল কিন্তু আহা সুযোগ ছিল কিন্তু সুমন ওখানে বলটাকে ধারাবাহিকতা নিতে পারলো না বলে এখন গোলকিক করছে আজহার সাহেব আজহার আজহার থেকে বল চলে আসছে সোহেলের কাছে ভুল পাস সোহেল বলটাকে নিজের নিজের আয়ত্তে নিয়ে বাইরে বাতিয়ে দিলেন ওখান থেকে বল আরিফকে দেওয়া হয়েছে আরিফ বলটাকে নিয়ে আসছে কিন্তু টিটু ওখানে বাধা দেওয়ায় বলটা গোল লাইনের সাইড লাইনের বাইরে চলে গেছে সত্যি বলতে হবে এ দলের অত্যাধিক অত্যন্ত পরিশ্রমী খেলোয়াড় আরিফ কিন্তু নো বলটাকে সে ভুল পাস করার কারণে বল সোহেলের কাছে সোহেল বলটাকে ক্লিয়ার করলেন শাকিল শাকিল থেকে মিস হলো ও শাকিল চমৎকার বল একটু টুপে গেছে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা পারলো না বলটাকে ও কিন্তু না সেই চীনের প্রাচীর আবারও সেই চীনের প্রাচীরের যাই হোক আমরা আবার দেখতে পাচ্ছি আনিস ভাইয়ের দীর্ঘকায় শট আনিস ভাই একটা ভুল পাস করে দিল এর জন্য দুঃখিত শুধু দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন সেই সময় ক্ষেপণ করার জন্য কিভাবে আনিস সাহেব বলটা বাইরে ফেলে দিল আমাদের সেই সুকৌশলী এবং চৌকুশ প্লেয়ার আনিস ভাই আনিস ভাই বলটাকে সময় কাটানোর জন্য এদিক ওদিক মেরে তারা যেহেতু জিতে আছে টিম আরি বল মারার দরকার নাই তুমি আমাদের আমাদের ধারাভাষ্যকার দেখতে পাচ্ছি কিছুটা ভুল করেছে আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত এবার টিটো টিটো থেকে বল চলে আসছে বাদশা বাদশার থেকে রাজা হলো না আবার টিটো টিটো থেকে আবার উফ বলটা যদি সাবাস 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 আবার রাজা বাদশা বাদশারে গোলে মার
বাদশার জোয়ার খেলতে পারতেছে না। যাই হোক, আমরা দেখছি বারবার চীনের প্রাচীর, সেই চীনের প্রাচীর খেলা চলছে পুরো দমে, কিন্তু আরিফ আরিফ থেকে বল চলছে ওরে শালা বাগনে কিভাবে দিল আরিফ। যাই হোক, বাগনে ঠেলা দিছিল, যাই বাগনে একটা ঠেলা দিল, আরিফ তার সুদক্ষ খেলা, বাগনে একটা ঠেলা দিল। ভাগ্নে মামাকে ঠেলা দিতে পারে, এটাই স্বাভাবিক, এটাই তো ধর্ম, এটাই ধর্ম, মামা ভাগ্নের খেলাই তো এটা, মামা ভাগ্নের খেলা এটা। দিয়ে দাও সুমন রে, ভেরি গুড পাস, গোল, ওরে গোল রে, হলো না রে, হলো না, দুর্ভাগ্য, এত বড় মিস, ভাগ্য যেন সোহেলের সহায় নেই আজকের, আজকের দিন মনে হয় সোহেলের না, আজকে টানালে ধরনের গোল স্বাভাবিক ভাবে মিস হওয়ার কথা না, বঞ্চিত হতো না, আমরা দেখতে পাচ্ছি যে আজহার একাদশ একটু কেমন যেন ঝিমায় গেছে, পাস না করে বলে যা যা দৌড় 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 দে দে শাকিলটা দে, গোলা মারো গোলা মারো, রেফারির ফাইনাল হুইসেল বেজে গেল এবং খেলা শেষ, দ্বিতীয় রাউন্ডের খেলা শেষ, ফলাফল আজহার একাদশ এক সোহেল একাদশ শূন্য, সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে গেল। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম চীনের সেই দুর্ভেদ্য প্রাচীর আজহার, আমাদের পরবর্তী খেলা সুয়ান বনাম মাসুদ পারবে, সুয়ান একাদশ বনাম মাসুদ একাদশ, সে মাসুদ ভাইয়ের কথা না বললেই নয়, সে চার বিয়ে করে আমাদের মাঠে এই মাসুদ সাহেব, এই যার কথা না বললে নয়, মাসুদ ভাই, মাসুদ ভাই প্লিজ একটু সামনে এসে একটু দেখা দিয়ে যান, আপনাকে সবাই দেখতে চায়, আপনি চার চারটে একটু এই করার জন্য আপনি বাউন্ডারি খেলে, মাসুদ ভাই চার চারটে বিয়ে করে আমরা দেখতে পাচ্ছি মাসুদ মাঠে খেলে যাচ্ছে এবং তার কনিষ্ঠ বউকে নিয়ে, কনিষ্ঠ ছেলেকে নিয়ে মাঠে হাজির হয়েছে, আমরা দেখছি শুধু এই সেই মাসুদ, যার কথা সুপার হিরো, যার কথা না বললে নয়, মাসুদ ভাই আপনি ভালো আছেন, ইনশাআল্লাহ ভালো আছেন, যাই হোক অবশ্যই একটু পিছিয়ে যান, আপনাকে ক্যামেরায় আমরা, হ্যাঁ এই আপনার, যার মাসুদের কথা না বললে নয়, যে আপনার বাউন্ডারি খেলেছেন, এখন সে নিয়মিত ভাবে খেলে যাচ্ছে, বাউন্ডারি বলতে সে চার চারটে বিয়ে করেছে, বাট তার খেলার কোনো ঘাটতি নেই, সে এখনো মাঠে নিয়মিত ফুটবল খেলে, আর কি খেলে আমরা বলতে পারবো না, তবে ইনশাআল্লাহ আমরা, আমি 52 বছর বয়স আমার, আমি এখনো মাঠে খেলে যাচ্ছি, আমার আমি এই এই ভার্সিটি মাঠে 5 বার টুর্নামেন্ট হয়েছে, আমি 4 বার চ্যাম্পিয়ন হয়েছি ইনশাআল্লাহ, আমি আশা করছি এবার আমার টিম চ্যাম্পিয়ন হবে, ধন্যবাদ, আমাদেরকে অনেক কিছুই আপ্যায়ন করেছে, আমরা তার সাথে শরীক হয়েছি।